শ্যামা কিয়ামার কালো রে শ্যামা মা আমার কালো কালী পুজো চলে এসেছে মণ্ডপে মণ্ডপে কালী প্রতিমা পৌঁছে গেছে খুবই খুশির কথা কিন্তু কয়েকটা কথা না বললেই নয় আমরা আমাদের মানসিকতা ঘুচকুচে কালো অন্ধকার হতে পারে কিন্তু গায়ের রং কালো হলে চলবে না মাথা চুল কালো করার জন্য কলপ আমরা ব্যবহার করব। কিন্তু গায়ের রং কালো হলে মোটেই অপছন্দ কি বলবো বলো এখনও মানসিকতা দু সালে দাঁড়িয়েও এই পরিবর্তনগুলো ঘটেনি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনারা যদি দেখেন দেখবেন পাত্রী চাই বিজ্ঞাপনে দেখবেন সবসময় লেখা থাকে সুন্দর সুশীলা এবং ফসা পাত্রী লাগবে কেউ কখনো চায় না যে কালো পাত্রী দেখবেন বিজ্ঞাপনে দেখবেন ফেয়ারনেস ক্রিম বহু রকমের বিক্রি হয় ফেয়ার হওয়ার জন্য কিন্তু কোনো রকম ডার্কনেস ক্রিম কিন্তু বিক্রি হয় না মানে কালো হওয়া মানে সুন্দরী নয় কালো হলে সে সুন্দর নয় ফসা হতে হবে তবেই সে সুন্দরী এগুলো আমাদের বিজ্ঞাপন বুঝিয়ে দিয়েছে মানে দু সালে দাঁড়িয়েও পর্যন্ত মানে আমি কালো ড্রেস পরে আমি নিজেকে সুন্দর দেখাতে পারি কিন্তু কালো চামড়া হলে আমি সুন্দর নই আমাকে যেমনভাবেও ঘষে মেজে ফসা হতেই হবে কি করবেন মানসিকতা ঘুচঘুচে অন্ধকার রেখে মা কালীকে পূজিত করছেন একটা কালো প্রতিমা আমাদের মা কালী তাকে আমরা সস্নেহে গর্ভের সাথে পুজো করছি কিন্তু বাস্তবে মানুষের গায়ের রং যদি কালো হয় সেটাকে আমরা মেনে নিতে পারি পারি না কালো মেয়েদের বিয়ে করা যাবে না কালো মেয়েকে তার সাথে প্রেম করা যাবে না কালো মেয়েকে যদি বিয়ে করো তার সন্তান যদি আবার কালো হয় সেটাও মেনে নেওয়া যাবে না মানে কালো হলে সব কিছু মানে চিন্তার বিষয় কিন্তু মাথার চুল কালো করে নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাও তুমি ষাট বছরের বুড়ি হয়ে যাও আশি বছরের বুড়ো হয়ে যাও তবুও কলম লাগিয়ে মাথার চুলকে তোমার যেমনভাবে কালো করতে হবে কি বলবো বলো এখন পরিবর্তনের যুগ এখন মানসিকতার পরিবর্তন করুন আমরা মা কালীকে যেমনভাবে গ্রহণ করছি সেরকম বাস্তবে রক্ত মাংসে যে সমস্ত মেয়েরা আছে কালো তাদেরকেও গ্রহণ করতে শিখুন তবেই তো আসল হবে পুজো এরকমভাবে নিজেকে আর পিছিয়ে রাখবেন না ভালোভাবে পুজো কাটান সুস্থভাবে পুজো কাটান আরও হৈহুল্লোর করুন কিন্তু মনে রাখবেন আপনার আনন্দ কারোর যাতে নিরানন্দ না হয় টাটা